রয়্যাল এনফিল্ড মেটিওর 350 স্টিলার। হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট প্যানের স্যালুট। তো এখন আমি রয়্যাল এনফিল্ড শোরুমের সামনে দাঁড়িয়ে আছি, মলাই আছে আর ভিতরে গৌরব এখন বুকিং করছে। আর এই যে এটা কালারটা, এটা না মেটিওর নিচ্ছে, তো মেটিওরের এই মডেলটা নিচ্ছে কাস্টম কালার, কিন্তু এটা না, কালারও গ্লজির উপরে যে ব্ল্যাকটা আছে সেই কালারটা নিচ্ছে। বেশ কমফোর্টেবল। তাহলে কি আমিও কি মেটিওরই নেবো নাকি? হেভি গাড়ি লাগবে না তো। এই মডেলটা এখানে বাইরে রাখা আছে ট্রায়ালের জন্য। ওখানে কত দাম বলছে ধারমাদে? ওখানে মোটামুটি আমি 6-7-এর মধ্যে পেয়ে যাবো। রয়্যাল এনফিল্ড মেটিওর 350 স্টিলার হতে চলেছে গৌরবের। গৌরব রয়্যাল এনফিল্ড মেটিওর পছন্দ করেছে, তো গৌরবকে জিজ্ঞেস করো কেন মেটিওরটাই পছন্দ হলো? কারণ আমি এটা টেস্ট ড্রাইভ নিয়েছিলাম ঝাড়খণ্ডে একটা শোরুমে। তো আমার যেটা লেগেছিল, আমাদের ট্যুরিং হিসাবে আমরা সবসময় লং ড্রাইভ বা এই ধরনের কিছু প্রেফার করি, তো লং ড্রাইভের জন্য আমার মনে হয়েছে যে এটা খুব কমফোর্টেবল গাড়ি। এবং রয়্যাল এনফিল্ডের সার্ভিস আমি যে কোনো জায়গায় যে কোনো শহরে আমি অ্যাভেলেবেল পেতে পারি, যার জন্য আমি ভরসা করে নিতেও পারি এই বাইকটা, মানে রয়্যাল এনফিল্ডে যে কোনো। কিন্তু ট্যুরিং হিসাবে আমার মনে হয়েছে মেটিওর খুব ভালো, তো আমি মেটিওরই প্রেফার করেছি, মেটিওরই কিনেছি। দাম কত বললো? অন রোড প্রাইস কত পড়েছে? অন রোড প্রাইস 2,16,000 সামথিং। তো ওটা ফাইন্যান্সে করেছে, 5 বছরের ফাইন্যান্সে আপাতত করেছে, সেই জন্য ওকে কংগ্রাচুলেশন জানাচ্ছি আমাদের তরফ থেকে। থ্যাংক ইউ। আমাদের রাইডার কমিউনিটিতে একটা পালক যোগ হলো নতুন, আগেতেও মানে পাস্টেও 125 cc গাড়িতেও আমাদের সঙ্গে রাইড হয়েছে। তো ভবিষ্যতে মেটিওর আর আমি হর্নেট ম্যান ধামাল মাচাবো এই চ্যানেলে, সেই জন্য ট্রাভেল উইথ গৌরব চ্যানেলটিকে সবাই ফলো করুন, অবশ্যই ফলো করুন এই চ্যানেলটাকে। নতুন নতুন ভিডিও বানাচ্ছে, তো ভবিষ্যতে আরও বানাবে। এই ভিডিওটা যারা দেখছেন, তো আপনি যদি প্রথমে এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে এসে থাকেন, এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, আর পাশে থাকা বেল বাটনটা টিপে দিলে খুব ভালো হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিও ততদিনের জন্য।